যার মাথায় মগজ আছে, সৃষ্টি নিয়ে তার চিন্তা আছে, সে বুঝে এটা একজন স্রষ্টা আছে। কিন্তু যার মাথায় মগজ নাই সে স্রষ্টা চিনে না, বোঝা গেল যে মালিক মানে না, ও আসলে কি চালাক না অবাটপা, কথা কর না ইবলিস বড় বাটপা। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, তাই ধরা ফিরে যায়। ইবলিসও আল্লাহকে জানাইছেন সুরা আরাফ আয়াত 17, আল্লাহ আমি আমার মিশন বাস্তবায়ন করব ঠিক, আপনার বান্দাকে কোরআন থেকে দূরে সরাই, আপনার থেকে দূরে সরাবো ঠিক, কিন্তু এক পদ্ধতি গ্রহণ করব না। বলে কি করবি? তো ইবলিস বলে আল্লাহ সামনে দিয়া পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া হামলা কর। তার মানে ইবলিস আমাকে আপনাকে এক পদ্ধতিতে ধোকা, বলেন কথা বলেন, এক পদ্ধতিতে ধোকা। কোরআনের এই একই সুরার দুই আয়াত পর 20-21 নম্বর আয়াতে ইবলিস যে আমাদেরকে এক পদ্ধতিতে ধোকা দিবে না, এটা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিছেন। কয় দেখ দেখ, তোর বাবা মারে ধোকা দেওয়ার ক্ষেত্রেও ইবলিস এক পদ্ধতি গ্রহণ করে নাই। অজানি কি বলছে সামনে দিয়া, আমি শব্দ বলবো আপনারা সংখ্যা বলবেন, সামনে দিয়া এক বলে, সামনে দিয়া পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া, কয় পদ্ধতি হলো? আল্লাহ দিয়া পড়ে দেখাইছেন, দেখ দেখ তোর বাবা মারে ধোকা দেওয়ার ক্ষেত্রেও ইবলিস এক পদ্ধতি গ্রহণ করে নাই, চারটা পদ্ধতি গ্রহণ করে, তারপর ধোকা। কয় পদ্ধতি শুনেন আল্লাহ বলছে, فوسوس لهما الشيطان ليبدي لهما ما بوري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين دوكا زاني كويدا بولين بولين مخصت راكا زابي إن شاء الله إبليس الرطم دوكا مي آيات الترجمة كوربونا علماء كرام ইবলিসের প্রথম ধোকা ছিল আয়েশাই জিজ্ঞেস করতেছে এই গাছের ফল খান না কে, তো বলে আল্লাহ নিষেধ করছেন। কে নিষেধ করছেন? ইবলিস কি কয়? মা নাহা কুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা, হায়রে মৌলবি বেকল, আল্লাহ কেন মানা করছেন তো বুঝলেন না? আরে আল্লাহর কথা বুঝছেন আপনারা? হুদাই খালি আজাইরা পেশাল পারে, মা নাহা কুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা, ওলামায়ে কেরাম মারিফানা কেরাম পেশ দিছে, সাধারণরা বুঝে, ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ মানা করছেন কাঁঠাল গাছের কাছে যায়েন না। ইবলিস কয় কেন খান না? ক আল্লাহ মানা করছে। কারে আল্লাহর কথা বুঝছেন আপনারা? বলে কি কই যে এক নম্বর আশা যারা মারিফা, এই যে নির্দিষ্ট গাছটা এক নম্বর গাছটা, এই গাছের ফল খাইতে না মানা করছে, আরও যে 9টা আছে ওটা তো মানা করে। ও দোস্ত খেয়াল করে, আল্লাহর কালামের ব্যাখ্যা দিল কে? সর্বপ্রথম আল্লাহর কালামের ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? কথা বলেন না, মুফাসসির হুজুরের নাম কি? আরো জোরে, কাজী নামের শুরুতে মুফাসসির, এই এই টাইটেল, পাঁচতলা টুপি, ছুরবা গালে মাখামাখি, সুবহানাল্লাহ, হুজুর আইসা আসমান থেকে দেখতে কাঁদতে হয়েছে, কারণ আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? কথা কর, শেষ হয় নাই কথা, মনোযোগ ধরেন। ইবলিস আল্লাহর কালামের ব্যাখ্যা দিছেন কার সামনে? হযরত আদম। কি ছিলেন? নবী। সালাস মাশা আল্লাহ। কার সামনে? জোরে কর, কার সামনে আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কে? আরে কথা কয় না, আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কে? কার সামনে? ও কাহিনী দেখা যায়, আগেই ব্যাস খাইছে, প্রত্যেকটা চক্রান্তের শয়তানের যে ধারা,
এগুলা এখনো চলছে কিন্তু পোটলা পাল্টায় যাওয়ার কারণে প্যাকেট পাল্টায় যাওয়ার কারণে মোড়ক চেঞ্জ হওয়ার কারণে আমরা বুঝি না সময়ের একজন আলেম হিসাবে আমাদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিড়া ভিতরের জিনিস দেখায় দেওয়া ভাই জিনিস কিন্তু একটাই ছিড়মো প্যাকেট ছিড়মো তো বলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে কার সামনে ও কাহিনী এই জায়গায় তাহলে তার কোনো অসুবিধা নাই কাহিনী তো আগের থেকেই চলতেছে শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে এখন দেখি ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব প্রফেসর সাহেব আলেম নবীর ওয়ারিসের সামনে আইসা শরীয়ত আর দ্বীনের ব্যাখ্যা দেয় হুজুররা কি বুঝে হুজুররা বুঝে না হক কথা ঠিক ইবলিস নবী আদম রে এই কথাই বুঝে শয়তানি নতুন না পুরা আয় বলা বাইন কথা কয় শয়তানি নতুন না পুরা ইবলিস যখন দেখলো ধোকা এটা কাম হয় না খাইছে এটা দিয়ে ওগুলা দুই নম্বরটা লাগবে কি কয় ইল্লা আনতাকুনা মালাকাইন ওই ফলখান না কে আল্লাহ মানা করছে পারে মৌলবী ব্যাকল মৌলবী আল্লাহ কি জন্যে মানা করছে বুঝেন কিছু তাহলে কি জন্যে কয় ফল খাইলে আপনারা সে রিস্তা হয়ে যাবে এটা আল্লাহ চায় না খান খান বলেন আদমের ভালো চাইছে না খারাপ চাইছে কেন ফেরস্তা হওয়া কি খারাপ পেস লাগাইছে কয় আরেকজন কয়ালাইছে ভালো চাইছে দোস্ত আহলুসুন্নাওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরিস্তার উপরে হযরত আদম কি ছিলেন নবীর মর্যাদা বেশি না ফেরিস্তার তো শয়তান আদম ধরেন এমপি সামনে যদি কেউ কয় আপনার চেয়ারম্যান বানাইতে চাই এটা মাননীয় প্রধানমন্ত্রী চায় না আপনি কামবার করেন তরে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে আদম নবীকে ফেরিস্তা বানাইতে চাই আর শয়তান ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে এই মাদ্রাসার ছাত্ররা হীনমন্যতায় ভোগবে না চক্রান্তের জালে ফেসে যাবে না তোমাদের এক ভাই বড় ভাই আসছে তোমাদের চোখ খোলার জন্যে এখন একটা নতুন চক্রান্ত চলছে নতুন আঙ্গিকে চক্রান্ত আগের চাই এখন বিশেষ করে আমাদের এই কম মাদ্রাসার সিলেবাস নিয়ে একটা একটা অংশ খুব তাদের মাথা ব্যথা এই সিলেবাস চেঞ্জ করা দরকার আরো একটু আধুনিক করা দরকার সুবহানাল্লাহ কি করা দরকার বলে ইংরেজি ঢুকাও বিজ্ঞান ঢুকাও ভুল বুঝবেন না আমাদের এই বক্তব্যগুলো অনেক কাটছাট করা অনেকে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দেয় যে আমরা ইংরেজি বিরোধী এটা একটা শয়তানি ওরা মানে দাওবনকে সাধারণ মানুষের কাছে খাটো করার জন্যে একটা ফতুয়া ওই সমস্ত মানুষগুলোর পূর্বপুরুষরা জারি করছিল যে ওরা মানে দাওবন নাকি বলেছেন ইংরেজি শিক্ষা হারা কসম করে বলছি চ্যালেঞ্জ করে বলছি দাওবন্দের কোন ফতুয়ার কিতাবে এটা আছে দেখাও আমাদেরকে বরং ওলামায় দাওবন বলেছিলেন ওই ব্রিটিশদের কাছে যায়া ইংরেজি শেখার দরকার নাই কারণ তুমি সেখানে যাও তো ইংরেজি শিখতে মগজটা ওয়াশ হয়ে যায় ওখান থেকে ধোয়াই হইয়া দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলো ইসলামের বিরুদ্ধে কথা বলো ওলামায় কেরামের বিরুদ্ধে কথা বলো তোমার চিন্তা চেতনা সব চেঞ্জ হয়ে যায় ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যাও ওই জন্য ওলামায় দেওবন সেদিন বলেছিলেন ইংরেজদের কাছে যায়া ইংরেজি শিক্ষার দরকার নাই ওলামায় দেওবন্দের আজীবন শত্রুরা তারা আজীবন এই মিথ্যা রটিয়েছে ওলামায় দেওবন বলেছে ইংরেজি শিক্ষা হারাম কসম করে বলছি আমরা এর বিরুদ্ধে না কিন্তু ইংরেজি শিক্ষার নামে আমার সন্তানকে যখন কেউ ইংরেজ বানাইতে চায় বিরোধিতার অধিকার তো আমার আছে ইংরেজি শিক্ষার নামে আমার সন্তানের মাথা থেকে টুপি খোলাইয়া পকেটে লোয়া কান্দে একটা ব্যাগ ঝুলাইয়া দিয়া যে আধুনিক মৌলবী বানাইতে চায় তার বিরুদ্ধে কথা বলার অধিকার তো আমার আছে আমরা চাই পাগড়ি পড়াইতে আমরা চাই জুব্বা পড়াইতে বলে আমরা নাকি এই জাতিকে 30 বছর পেছায় আনেছি মিথ্যা কথা আরে আমরা তো এই জাতিকে 1400 বছর পেছনে নেওয়ার চেষ্টা করতেছি Allah 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 Allah